এডুকেশন লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তোমরা জানো আমাদের নিয়মিত ক্লাস সেশন শুরু হয়ে গেছে, তো আজকে আমাদের ক্লাস হবে বায়োলজি নিয়ে, বায়োলজি ক্লাস ওয়ান। বায়োলজি উদ্ভিদ বিজ্ঞান অংশের সেল অ্যান্ড স্ট্রাকচার, কোষ ও এর গঠন অংশের অর্থাৎ অধ্যায়ের আমরা একটা অংশ পড়বো, সেটা হলো কোষ। তো কোষ থেকে যে যে টপিক থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেগুলোই আমরা মেনলি ফোকাস দিয়েছি। কোষের ইংরেজি ওয়ার্ডটা কি, অর্থাৎ কোন শব্দের অর্থ হলো কোষ, সেটি হলো সেল। তো সেল, এই সেল যেটা আছে, আগে বলি এই সেল এর বাবাকে বা কোষ এর বাবাকে, এটা এখানে একটা বাপ লিখে রাখছি। তো এই কোষের একজন বাপ আছে, কে? সেটি হলো রবার্ট হু। কেন আমি বললাম, কারণ কি প্রত্যেকটা ক্ষেত্রেই রবার্ট হু কি এই নামটাই বারবার চলে আসে। যেমন এই কোষ, এটি আবিষ্কার করেছে কি? রবার্ট হুক। তারপর এর নামকরণ করেছে কি? রবার্ট হুক। কত সালে? 1865 সালে। তারপর এই সেল, এই সেল কথাটা প্রথম বলেন কি বা প্রবর্তন করেন কি, সেটাও কিন্তু রবার্ট হুক। তাহলে একে আমরা বাপ বলতে পারি। সো কোষ সম্পর্কিত যাই বলুক না কেন, অধিকাংশটাই এই রবার্ট হুক উত্তরটা হবে। এখন আমরা একটু কোষ সম্পর্কে একটা সার্কেলের মতো করে জেনে নিই। তো কোষ, দেখো এই কোষ নিচে কোনো একটা অধ্যায় সাবজেক্টে বা কোথাও একটা আলোচনা করা হয়, তো যেখানে এই কোষ নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় সাইটোলজি। অর্থাৎ কোষ নিয়ে যেখানেই কথা বলা হবে সেটি হলো সাইটোলজি। তো এখন আমরা জানবো সবচেয়ে ক্ষুদ্র কোষ কোনটি এবং সবচেয়ে বৃহত্তম কোষ কোনটি। তো সবচেয়ে ক্ষুদ্রতম কোষ বা ছোট কোষটি হলো মাইকোপ্লাজমা। তাহলে মাইক্রোপ্লাজমা কি সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, এবং সবচেয়ে বৃহত্তম কোষ কোনটি তোমরা অধিকাংশই জানো যে সেটি হলো উট পাখির ডিম, বিশাল বড়। তো উট পাখির ডিম হলো সবচেয়ে বড় কোষ। এখন আমরা জানবো, বুঝলাম, কিন্তু মানব দেহে সবচেয়ে দীর্ঘতম অনেক বড় এই বড় কোষটা কোনটি, সেটি হলো নিউরন। নিউরনটা হলো মানব দেহের সবচেয়ে বড় কোষ, যেটা আমাদের কোথায় থাকে অবশ্যই তোমরা জানো, যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর না পারলে আমি তো আছি। তো নেক্সট যেটা, সেটি হলো কোষতত্ত্ব। খুব ইম্পর্টেন্ট যে কোষতত্ত্ব এটি কে দেয়, বিভিন্ন ভর্তি পরীক্ষায় বারবার আসে, কে কে দেয়, সেটা হলো স্লাইডেন ও থিওডোর সোয়ান। এই দুইজন মিলে একটা তত্ত্ব প্রদান করে যেটা কোষ নিয়ে, এবং এই তত্ত্বকে বলা হয় কোষতত্ত্ব। এবং এবার আমরা জানবো কোষের প্রকারভেদ সম্পর্কে। তো কোষ কত প্রকার, এখন কত প্রকারে আসার আগে আমাদের এটা জানতে হবে কোন ভিত্তিতে আমরা করছি। যে কোনো ক্লাসিফিকেশন একটা ভিত্তিতে হয়। তো যদি আমরা কাজের ভিত্তিতে করি সেক্ষেত্রেও দুই প্রকার, যদি আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে করি সেক্ষেত্রেও আমাদের দুই প্রকার। তাহলে কোষের প্রকারভেদে যাই বলুক না কেন কত প্রকার হবে, দুই প্রকার হবে। তো এখন কাজের ভিত্তিতে আমরা প্রথমে বলি, কাজ মানে কি, সে কোন টাইপের কাজ করে। একটা দেহের গঠন, আমাদের দেহে যে আছে এই দেহটা বৃদ্ধি করবে, সবকিছু করবে, এটার কাজ কি করে, নিশ্চয়ই দেহকোষ। তো এই হিসাবে একটা হলো দেহকোষ, এবং আমাদের জননাঙ্গ যে জনন কাজগুলো সম্পন্ন করে বা রিপ্রোডাকশনে যেগুলো কাজ করে সেগুলো হলো জনন, এবং জননে যে কাজগুলো কাজ যে কোষগুলো কাজ করে সেটা হলো জনন কোষ। তাহলে কাজের ভিত্তিতে কি কয় প্রকার, দুই প্রকার, একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। তো আমি দেহকোষ এবং জনন কোষ, এবং নিউক্লিয়াস মানে তার নিউক্লিয়াসটা কোন ধরনের কোন টাইপের, এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটি কি কি, এটা অনেক আগে হয়েছে, এটা কি আদিকোষ। তাহলে এটা আদিকোষ এবং প্রাকৃত কোষ বা প্রকৃত কোষ, এটা মেইনলি হলো তোমার সব আগে আদিকোষে কিন্তু অনেক কিছুর অনুপস্থিতি আছে, কিন্তু প্রকৃত বা প্রাকৃত কোষে অনেক কিছু অনুপস্থিত নেই, সবগুলি মানে কোষের সকল উপাদান মোটামুটি উপস্থিত আছে। এখন আমরা এদের উদাহরণ সম্পর্কে জানবো, বিকজ এই কোনটি দেহকোষ, কোনটি জনন কোষ, কোনটি আদিকোষ, কোনটি প্রাকৃত কোষ, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। তো প্রথমে আমরা দেহকোষ সম্পর্কে জানি। পূর্বেই বলেছি দেহে যে কোষগুলো থাকে, দেহে কি থাকে, আমাদের পেশি থাকে, তাহলে পেশি কোষ হতে পারে। তারপর আমি এখানে একটা ছন্দ দিয়েছি, দেখো দেহ অর্থাৎ দেহকোষ, স্নেহার আপেল, স্নেহার একটা আপেল আছে, ঠিক আছে, ঠিক আছে, স্নেহার কি দন্তস্বয় ন, স্নেহতে স্নায়ুকোষ, আর বসনরতে কি রক্ষী কোষ, মানে আমাদের যে সেলগুলো আমাদের বাইরের প্রোটেকশন হিসেবে, মানে বাইরের যে জীবাণুগুলো আছে এদের প্রোটেকশন হিসেবে কাজ করে, এগুলো কিন্তু রক্ষী কোষ। তো স্নায়ুকোষ, রক্ষী কোষ, আতে হলো তোমার আপেলের আতে হলো আমাদের আবরণী কোষ, অর্থাৎ আমরা যেটাকে চামড়া বলি বা ত্বক বলি, এবং এখানে দেয়া আছে পেতে পেশিকোষ, আমি পূর্বে বলেছি, আরও অনেক উদাহরণ আছে, এই চারটা বেশি আসে।
এবং জনন কোষ আমি সুরি দিয়ে বলেছি, তোমার এটা জানো জনন কোষ কি কি আছে, শুক্রাণু এবং ডিম্বাণু, এটা পড়ার হয়তো বলার খুব বেশি প্রয়োজন হবে না বিকজ তোমরা জানো। এখন আসি আদিকোষ এবং প্রোটোকোষ। আদিকোষ কি? অনেক আগের ব্যাকটেরিয়া কিন্তু অনেক আগে মানে আমাদের পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই ব্যাকটেরিয়াটা আছে, সো তাদের কোষটা কিন্তু অনেক মানে কম ডেভেলপ হবে, তারাই কিন্তু আদিকোষ হবে। সো ব্যাকটেরিয়া জাতীয় যেগুলো আছে এগুলো হলো আদিকোষ। এবং প্রাকৃতকোষ, এই প্রাকৃতকোষ কোনগুলো হবে তোমার, মনে করো এই যে তোমার সাইকাস, যেমন তোমার আমাদের দেহের কোষগুলো, এগুলোও কিন্তু প্রকৃতকোষ। তারপর বর্তমান যে গাছগুলো আছে সব এগুলো টাইপের আসলে মেনলি প্রকৃতকোষ। তো মোটামুটি এই তথ্যগুলো কোষ সম্পর্কে বেশি এসে থাকে, তোমরা এই তথ্যগুলো বারবার পড়ে নিবা, তো আশা করা যায় একটা প্রশ্ন এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। আর আমাদের নেক্সট ক্লাসে এই অধ্যায়ের আস্তে আস্তে প্রত্যেক টপিক নিয়ে কথা বলা হবে, ইভেন আমরা প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে ভিডিও করবো। আশা করি এগুলো তোমাদের অনেক কাজে দেবে। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অ্যান্ড যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে যাবো, আর ভালো লাগলে তো অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার।